আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নবীজিরা সন্তান চেয়েছিল যেই সমস্ত দোয়াগুলো পড়ে। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নবীজিরা যে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনারা করলে আপনাদেরকেও আল্লাহ তাআলা একটি নেক সুন্দর সুস্থ সন্তান ইনশাআল্লাহ দান করবেন। অনুরোধ করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং আমাদের চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার হতে সহযোগিতা করুন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়ে, নানা দুশ্চিন্তায় নানা কারণে বা নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান তারা। অথচ আল্লাহ তাআলার কাছে আমরা নেক সন্তান চাইতে পারি, এটি হচ্ছে নেক সন্তান চাওয়ার একটি সর্বোত্তম মাধ্যম। যারা নিঃসন্তান রয়েছেন তারা সন্তান লাভের দোয়া এবং আমলগুলো সম্পর্কে জানতে চান, তাই তাদের জেনে রাখার সুবিধার্থে এখানে আমি নবীজির আমল বা দোয়াগুলো আমি উল্লেখ করছি। শুধুমাত্র নবীরা যে আমলগুলো করেছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আল্লাহ তাআলার নবী জাকরিয়া আলাইহিসসালামের দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি। জাকরিয়া আলাইহিসসালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে জাকরিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম সারাই মারিয়াম আলাইহিসসালামকে ফল দান করেছেন। তখন হযরত জাকরিয়া আলাইহিসসালামের মনেও নেক সন্তান লাভের সুপ্ত আশঙ্কা ডেকে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ বৃদ্ধ বা এই বয়োবৃদ্ধ দম্পতিকেও নেক সন্তান দান করতে পারেন, তাই তিনি মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করেছিলেন। অর্থাৎ এটি আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালামের দোয়া। এই দোয়াটি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি, এই দোয়াটি আপনারা পড়বেন। কখন কোন নিয়মে কিভাবে পড়লে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সেই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দেব। আগে দোয়াগুলো শিখে নিন। দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররাইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউত দোয়া। এই দোয়াটি করতে হবে, স্ক্রিনশট নিন, মোবাইলে দেখলে দোয়াটি দেখে দেখেও পড়তে পারবেন। দোয়াটিতে বলা হচ্ছে হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আলে ইমরানের আয়াত 38, অর্থাৎ এটি পবিত্র আল কোরআনের দোয়া। দোয়ায় বৃদ্ধ বয়সেও সন্তান লাভ হয় এটি আমরা জানতে পারলাম। অর্থাৎ জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার শরণাপন্ন হয়েছিলেন এই দোয়ার মাধ্যমে। তিনি সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে এই বিশেষ দোয়ার মাধ্যমে একটি নেক সন্তান কামনা করেছিলেন। অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে বৃদ্ধ বয়সেও একটি নেক সন্তান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকেও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলারই কাছে নেক সন্তানের জন্য বলেছেন। জাকারিয়া আলাইহিসসালাম এই দোয়াটির পাশাপাশি আরও একটি দোয়া করতেন, সেই দোয়াটিও আপনারা শিখে নিন। দোয়াটি হচ্ছে রাব্বি লাতাজারনি ফারদাওয়াং তা খায়রুল ওয়ারিসিন। এটির স্ক্রিনশট নিন। এই দোয়া দুইটি হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার নবীর দোয়া। আমি অনুরোধ করব এই দোয়াগুলো স্ক্রিনশট নিয়ে নিন, কখন কী নিয়মে পড়বেন সেটা আমি বলে দিব। এই দোয়াটিও বলা হচ্ছে হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। এটি পবিত্র আল কোরআনের সূরা আম্বিয়ার আয়াত 89 বলা হয়েছে। অতএব আপনি দোয়াগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান দান করবেন। এরপরে আমরা জানব আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন এক সৎপুত্র সন্তানের জন্য। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তার দোয়া কবুল করে একটি নেক পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করতে পারেন। আর সেই দোয়াটি অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটিও হচ্ছে রাব্বি হাবলি মিনাস সলিহীন, রাব্বি হাবলি মিনাস সলিহীন। এই ছোট্ট দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন, স্ক্রিনশট নিন। এই দোয়াটিতে বলা হচ্ছে হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন। এটি সূরা সাফাতের আয়াত 100 বলা হয়েছে। এটিও পবিত্র কোরআনুল কারিমের একটি দোয়া। আমি অনুরোধ করছি এই দোয়াগুলো বেশি বেশি আপনারা করবেন। হযরত জাকারিয়া আলাইহিসসালামের দুটি দোয়া এবং ইব্রাহিম আলাইহিসসালামের এই দুটি একটি দোয়া আপনারা বেশি বেশি করবেন। আর যে আমলটি করতে হবে সেটি হলো ইস্তেগফারের আমল। আপনারা এই দোয়াগুলো পড়বেন বিশেষ করে নফল নামাজগুলোর পরে। রাতে উঠে তাহাজ্জুদ নামাজের পরে যদি আপনারা বেশি বেশি তওবা ইস্তেগফার এবং এই দোয়াগুলোর আমল করতে পারেন, দরুদ শরীফ পড়ে আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন।
আমি অনুরোধ করব আপনারা যখনই এই দোয়াগুলো পড়বেন তখনই তার আগে দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। কারণ ইস্তেগফার করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থানও করে দেবেন। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান দান করবেন, আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে উত্তম এবং নেক সন্তান ইনশাআল্লাহ দান করবেন। আমি আপনাদেরকে সহজ করে বলছি, আপনারা যখনই এই আমলগুলো করবেন, বিশেষ করে নফল নামাজগুলোর পরে কিংবা আপনারা ফ্রি টাইমে যখন সময় পাবেন তখন আপনারা বেশি বেশি দরুদ শরীফ তওবা ইস্তেগফার পড়ে দোয়াগুলো পড়বেন, আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই নেক সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই আরেকটি আমল আপনাদেরকে করতে বলবো, আর সেটি হচ্ছে স্ত্রী সহবাসের আগে অবশ্যই স্ত্রী সহবাসের দোয়া পড়ে নেবেন। পাক পবিত্র হয় স্ত্রী সহবাসের দোয়াটি পড়ে নিয়ে তারপর স্ত্রী সহবাস করবেন। স্ত্রী সহবাসের দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটিও আপনারা পড়ে নিতে পারেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাস শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রাযাকতানা, এই ছোট্ট দোয়াটি আপনারা অন্তত স্বামী একবার স্ত্রী একবার পড়ে নেবেন, অথবা বাংলায় বলতে পারেন, হে আল্লাহ আপনার নামে শুরু করছি, আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন, আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন তা হতেও শয়তানকে দূরে রাখুন। পরিশেষে আপনাদের কাছে একটি কথাই বলবো দিনী ভাই বোনেরা, যে কোনো মানুষের কাছে আপনারা কখনোই সন্তান কামনা করতে যাবেন না বা সন্তান চাইতে যাবেন না, সন্তান লাভের জন্য কোনো প্রকার অবৈধ এবং অন্য ইসলামিক উপায় অবলম্বন করবেন না। নিঃসন্তান দম্পতির জন্য আমি যে আমলগুলোর কথা বললাম এগুলো বেশি বেশি করবেন আল্লাহ তাআলার উপর ভরসা করে। আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করি, আমাদের দোয়ার অংশীদার হতে হলে, আপনার যদি আমাদের দোয়ার অংশীদার হতে চান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যান। যারা ভিডিও দেখে চলে যাচ্ছেন, আমরা মূলত আমাদের এই দিন প্রতিদিনের আমল চ্যানেলের দিনী ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করে থাকি। আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যান এবং আমাদের চ্যানেলে অতি দ্রুতই 100,000 পরিবারে সদস্য হওয়ার তৌফিক দান করুন, যেন আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। যেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমি অনুরোধ করব আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আপনাকে নেক সুস্থ সুন্দর সন্তান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।